হে গাইস, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এখন থেকে ঘরে বসে থাকলে চলবে না, নিতে হবে চূড়ান্ত প্রস্তুতি। আর একটা কথা বলতে চাই, যারা হচ্ছে সৈনিক পদে অ্যাপ্লিকেশন করেছে তাদের উচিত হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলেও আবেদন করার। আর এর পাশাপাশি আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা। যারা বুদ্ধিমান, যারা স্বপ্ন দেখে যে ডিফেন্সে যোগদান করবে, দেশ সেবা করবে, নিজের পরিবারের একটু হাল ধরবে, তাদের জন্য আমি এই ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি যে তারা প্রত্যেকটা বাহিনীতে অ্যাপ্লিকেশন করবে, হোক সেটা সেনাবাহিনী, হোক সেটা নৌবাহিনী, হোক সেটা বিমান বাহিনী, হোক সেটা পুলিশে, হোক বিজেপিতে বা আনসারে, যে কোনো জায়গায় হলেই হলো। সরকারি চাকরির সকল কিছু ফ্যাসিলিটি একই রকম, এখানে পার্থক্য তেমন কিছু নাই, শুধু পার্থক্য মনের। সবগুলো বাহিনী একই ফ্যাসিলিটি পায়, কিন্তু একটা সম্মানের বিষয় আছে, দেশের সমস্ত বাহিনী তো আর সেনাবাহিনীর মতো সম্মান পায় না, আবার সেনাবাহিনীর মতো অন্য অন্য বাহিনী কষ্টও করে না। সেহেতু যারা স্বপ্ন দেখে যে দেশ সেবা করবে, যে কোনো বাহিনীতে যোগদান করে দেশের সেবা করা যায়, তাদেরকে আমি বলবো, আমি সাজেস্ট করবো যে এখন যে একটা ট্রাম চলতেছে, এই ট্রামের ভিতরে যারা বুদ্ধিমান তারা সমস্ত বাহিনীতে অ্যাপ্লিকেশন করবে। যে কোনো বাহিনীতে একটা চাকরি হলেই হয়ে গেল, শুধুমাত্র বসে থাকলে চলবে না, নিতে হবে প্রস্তুতি। এখন থেকে নিজের ফিজিক্যাল ফিটনেস একটু ডেভেলপ করতে হবে, নিজেকে একটু শক্ত করে তুলতে হবে, নিজের মনে একটু কনসেপ্ট নিয়ে আসতে হবে যে হ্যাঁ, আমার ফ্যামিলির হাল ধরতেই হবে, আমার স্বপ্ন পূরণ করতেই হবে। যে কোনো বাহিনীতে চাকরি হোক না কেন, পুলিশে চাকরি হলেও একটা অন্যরকম সম্মান, সবাই বলবে যে আমাকে ছেলে চাকরি হয়েছে। সেনাবাহিনীতে হলে একটা সম্মান, নৌবাহিনীতে হলে সম্মান, সম্মান এখানে কোনোটাই কম না। আগের থেকে কনসেপ্ট করতে মনে হয় যে হ্যাঁ, আমার মনে হয় সেনাবাহিনীর চাকরি হলে আমি অনেক কিছু হয়ে যাব, পুলিশের চাকরি হলে অনেক কিছু হয়ে যাব। সবার চিন্তা চেতনা কিন্তু একটু ভিন্ন থাকে, মনে হয় যে সেনাবাহিনীর চাকরি হলে আমি অনেক কিছু হয়ে যাব, পুলিশ হলে অনেক কিছু হয়ে যাব। কিন্তু না, একবার হয়েই দেখো না, অনেকের চাকরি হয়ে যায় দুই তিনটা বাহিনীতে, এরকমই হবে, দেখা যাবে তার পুলিশে হয়েছে, নৌবাহিনীতে হয়েছে, আর্মিতে হয়েছে, এখন যোগদান করবে কোনটাতে, তখন সে চিন্তা ভাবনা করবে যে হ্যাঁ, আমি সেনাবাহিনীতে যোগদান করব বা আমি পুলিশে যোগদান করব। আবার দেখা যাবে অনেকেই চাবে যে না, আমি সেনাবাহিনীও হবো না, পুলিশেও হবো না, আমি আনসারে যোগদান করব। তো বাহিনী কোনোটাই ছোটো না, যারা একটু বুদ্ধি খাটাবে, যারা একটু মেধা খাটাবে, যারা একটু পরিশ্রম করবে, তাদের জন্য এই ডিফেন্সের চাকরি অত্যন্ত ভালো চাকরি, যে কোনো পদেই হোক না কেন, সরকারি চাকরিই তো হলেই ভালো। সেহেতু এখন যে একটা ট্রাম চলতেছে, সবাইকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমার ভিডিও যারা দেখে আমি সবাইকে ইনভাইট করব যে তারা যেন প্রত্যেকটি বাহিনীতে অ্যাপ্লিকেশন করে। এখন হচ্ছে সেনাবাহিনীর সৈনিক পদে চলতেছে, কদিন পর ট্রেড ট্রু হবে, সেখানেও করবে, পুলিশ কনস্টেবলে চলতেছে, এখানে আবেদন করবে, নৌবাহিনীর নাবিকে অ্যাপ্লিকেশন নিয়োগ আসবে, সেখানে আবেদন করবে, বিমান বাহিনীর বিমান সেনাতে আবেদন করবে। এরপরে সে যদি এসএসসি পাশ করে থাকে তাহলে বিজিবিতে অ্যাপ্লিকেশন করবে, এরপরে ফায়ার সার্ভিস, আনসার, যত এই প্রশাসনের ডিফেন্সের চাকরি আছে, বাহিনীর চাকরি আছে, সব কিছুতে অ্যাপ্লিকেশন করবে, যদি ভাগ্যে থাকে চাকরি হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আমি এই ভিডিওটা বড় করতেছি না, সবাইকে শুধু আমি এতটুকুই জানালাম, যারা আমার ভিডিও দেখে তারা যেন আমাকে বলতে পারে যে ভাইয়া, আমি সমস্ত বাহিনীতে অ্যাপ্লিকেশন করেছি। ইভেন দিন শেষে আমি তাদের দোয়া কামনা করি যেন আমার এই ভিডিওতে আরেকটা কমেন্ট করে যেতে পারে ভবিষ্যতে যে ভাই, আমার চাকরি হয়েছে। ঠিক আছে গাইস, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।